কালের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل
حكيم. عائشة رضي الله عنها قد حقرت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. وفي رواية من عمل عملا ليس عليه أمرنا فهو رد. متفق عليه. প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর, শান্তি বর্ষিত হোক তার পরিবারবর্গের উপর, শান্তি বর্ষিত হোক আসহাবে কেরামের উপর, শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবে তাবেঈনদের উপর, শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর নারী আল্লাহ রাসূলের আনুগত্য করে দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন তাদের উপর আল্লাহ তাদের কবরে আযাবগুলো মাফ করে দিন। শান্তি বর্ষিত হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজ করি তাদেরকে হিফাজত করুন যারা দুনিয়াতে জীবিত অবস্থায় মরুতে তিনিকা যন্ত্রণা লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে আল্লাহ রাসূলের আনুগত্য করে যাচ্ছে জীবিত অবস্থায় আল্লাহ তাদেরকে হিফাজত করুন হাফিজাহুল্লাহ। সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসলিয়ান কেরাম, মহিলা মুসল্লাত উপস্থিত আমার মা ও বোনেরা, চলছে শাবান মাস, রমজানের আগের মাস। শাবান মাসের এক এক করতে 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 প্রায় পাঁচ ছয় দিন হয়ে গেছে। শাবান মাসের এই মাসে আমাদের বাঙালি বিশেষ করে হানাফি মাযহাবের মানুষগুলি আর বাঙালিরা তো এটাতেই বেশি মাথা পাতি যে শাবান মাস মানে হচ্ছে রুটি খাওয়ার মাস, ভালোবাসার মাস, দাহাই দাবার দেওয়ার মাস। আর তা হলে শুধু হানাফিরা নয়, আশ্চর্য হয়ে যাবেন হিন্দুরাও, গতকাল চুল কাটাতে গেছি, এখানে চুল কাটতে গেছি তো জিজ্ঞাসা করছে আমাদের এই মাস তো রুটির মাস নাকি, আমি বললাম যে আপনি জানেন কোথায় রুটির মাস, বলছে পত্রিকাতে দেখেছি, পত্রিকাতে তো রুটির মাস লেখা নেই। কেউ কেউ বলে থাক্য নির্ধারণের মাস তার মানে সবে কোয়ারাত, আর কেউ কেউ বলে থাকি আমরা রুটির মাস, এটা নাকি রুটি খাওয়ার মাস, জামাই দাওয়াত দিতে হবে, এটাকে অনুষ্ঠান করতে হবে, এটা আমাদের একটা কালচার হয়ে দাঁড়িয়েছে। আসলে প্রত্যেকটা ক্ষেত্রে বিষয়গুলোকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে ফেলতে হবে, আমাদের এটা একটা কালচারে দাঁড়িয়ে গেছে আমাদের প্রত্যেকটা বিষয়টি। যেমন ধরেন মহিলাদেরকে সম্মান করতে হবে, এটা কে শিখিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন? মহিলাদেরকে সম্মান করতে হবে শিখিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে মহিলাদেরকে এত এত সম্মান দিয়েছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানি থেকে পাওয়া গেছে মহিলাদেরকে এত সম্মান দিতে। সবাবতে রাহু জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূলকে আইজুল মাল আফদল, পৃথিবীর বুকে যত সম্পদ আছে, আসলে সম্পদ বলতে শুধু টাকা পয়সা না, পিতা মাতা সন্তান সন্ততি টাকা পয়সা জমি জায়গা সব কিন্তু সম্পদ, নিজের একটা সম্পদ। তো যদি আমরা জানতে পারি তাহলে আলিম না আইজুল মাল আফদল তাহলে সেটা আমরা সংগ্রহ করে রাখবো। আল্লাহ রাসূল বলবেন কি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে শোনো, লিসানুন যাকিলুন, সেটা হচ্ছে ওই জিহ্বা যে জিহ্বা সদাসর্বদা আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে যে জিহ্বা স্মরণ করে সেই জিহ্বাই হচ্ছে সবথেকে বড় সম্পদ। রাস্তা ঘাটে চলতে ফিরতে খাইতে বসতে উঠতে ঘুমাতে সর্ব অবস্থায় যে জিহ্বা আল্লাহকে স্মরণ করতে পারে সেই জিহ্বা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বলছেন কালবুন শাকির, ওই অন্তর যে অন্তর শুকরিয়া আদায় করে সদাসর্বদা। আমি মাঝে মধ্যে একটি হাদিস বলি, আপনারা খেয়াল করবেন আমি বেশি বলি হাদিসটা, আর এই হাদিসটা যদি কেউ খেয়াল করে শুনে এবং পরিবারের মধ্যে এটাই বাস্তবায়ন করার চেষ্টা করে তাহলে প্রত্যেক পরিবারের দিয়ে শান্তি আসবে। যেটা হচ্ছে সৈয়দ মিজির হাদিস বিরমিজিতে সৈয়দ হাদিস হাদিস নম্বর হচ্ছে 2305 হাদিস, আমি ভারতীয় লাভ বর্ণনা করেছেন। তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঁচটি উপদেশ দিলেন, পাঁচটির
মধ্যে দ্বিতীয় নম্বর যেটা সেটা আল্লাহ বিমা কসম আল্লাহ লাক আন্নাল নাস, তোমার ভাগে যেটা যে ধর্ম আছে সেটাতে তুমি খুশি হও, তুমি সেটাতেই সন্তুষ্ট হয়ে যাও। তা তুমি সন্তুষ্ট হও, তোমার স্ত্রীকে সন্তুষ্ট করো, তোমার ছেলে মেয়েকে সন্তুষ্ট করো, তোমার অধীনস্থ মানুষগুলোকে এটাই বোঝাও যে এটা আমাদের ভাগে ছিল, এই জন্য আমাদের এটা বলছে। আমার ভাগে আছে 200 টাকার জামা, 200 টাকায় ঈদে আমার সামর্থ্য আছে এতটুকু, এইটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্ধারণ করে রেখেছেন। তো এটাতে যদি আপনি খুশি হন, আপনার স্ত্রী খুশি হয়, সংসারও যদি এটাতে রাজি হয়ে যায়, তাহলে দেখবেন সংসারের যে শান্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আগ নাস, তাহলে পৃথিবীর বুকে তুমি সবচেয়ে ধনী মানুষ হিসাবে পরিগণিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় উঠতে বসতে খাইতে ঘুমাতে পড়তে ফিরতে বলতেন আল্লাহ খাই দিয়া সাদাকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, সব সময় তিনি এই দোয়াটি বলতেন যে আল্লাহ থাকে আল্লাহ আস আলুকা, আমি তোমার কাছে চাচ্ছি হুদা, কি চাচ্ছি? হেদায়েত চাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হেদায়েতের বাইরে ছিলেন নাকি? আরে তাকে হেদায়েত দিয়েই পাঠানো হয়েছে, তিনি কি করেছেন? হেদায়েত দিয়েই তাকে পাঠিয়েছেন, দীনুল হক সত্য দিন দিয়ে পাঠিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়ে পাঠালেন, সত্য দিন পাঠালেন, তিনি বলছেন তার রহমাই কে আসল তার হুদা, হে আল্লাহ আমি তোমার কাছে যাচ্ছি হেদায়েত চাচ্ছি, তোমা তাকওয়া চাচ্ছি, তাকওয়া কি তার কম ছিল মনে করেন নাকি? মিশকাতের হাদিস নম্বর 145 বুখারী মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে লক্ষ্য করে যারা বলেছিল আমরা সাহাবাত নামাজ পড়বো, তাহাজ্জুদ রোজা করবো, বিবাহ শাদী করবো না, সমস্ত সম্পর্ক আল্লাহ এবং রসূলের আল্লাহর সাথে সম্পর্ক করব, আমরা অন্য কিছু আর করতে রাজি নাই, তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে বলেছিলেন ওয়াল্লাহি আমা ওয়াল্লাহি লা তাকু লিল্লাহি লা শাকু, পৃথিবীর বুকে আল্লাহ কসম করে বলছি আমার চাইতে বেশি দিনদার, আমার চাইতে বেশি তাকওয়াশীল, আমার চাইতে আল্লাহকে ভয় করে বেশি এরকম মানুষ পৃথিবীতে আগেও জন্ম নেয়নি এখনো নাই। তো সেই রসুল চাচ্ছেন তাকওয়া, আল্লাহ আপনি নিয়াসম কর বুদা আমার তো তাহারে তাকওয়া আর আপাতা পবিত্রতা চাচ্ছি, সমস্ত অপরাধ পাপ সমস্ত অন্যায় থেকে আমি পবিত্রতা চাচ্ছি, অলগিনা স্বচ্ছলতা চাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক টাকা পয়সা ছিল, 5 তলা 10 তলা কি বাড়ি ছিল? ছিল না, কিন্তু তার সংসারে অভাব ছিল না, অভাবমুক্ত ছিলেন। তো অভাবমুক্ত এক জিনিস আর সম্পদ থাকার এক জিনিস, স্বচ্ছলতা এক জিনিস আর কোটি কোটি টাকা মালিক হওয়ার এক জিনিস। অনেক মানুষের টাকা অনেক কিন্তু খাই খাই যায় নেই, তার আরো লাগবে আরো লাগবে আরো সবকিছু কেড়ে নিতে হবে, আরো দিতে হবে। আবার অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ 500 টাকা ইনকাম হচ্ছে, এই খাচ্ছে 400 টাকা খরচ করছে, 800 টাকা জমা হচ্ছে, দেখা যাচ্ছে সুন্দর ভাবে চলছে, অল্লাহ বিমা কসম আল্লাহ লাক, যেটা ভাগে নির্ধারিত আছে আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিজের জন্য নির্ধারণ করে রেখেছেন সেটা থেকে খুশি হয়ে যাও, তাহলে পৃথিবীর বুকে তুমি সবচাইতে বেশি ধনী হিসাবে পরিগণিত হবে। আবার অন্য সময় আরো কিছু ভালো করে আলহামদুলিল্লাহ, আবার দেখা যাচ্ছে শুধুমাত্র পান্তা পাতা কাঁচা করিস আলহামদুলিল্লাহ, কেননা অনেক মানুষ রাস্তাঘাটে না খেয়ে আছে, তার চাইতে আমি ভালো আছি না আলহামদুলিল্লাহ, আপনার পূর্ণাঙ্গ শরীর সুস্থ আছে আমার সুস্থ আছে আলহামদুলিল্লাহ, আবার যারা অসুস্থ একটা পা নাই হাত নাই, অনেক মানুষ হাসপাতালে শুয়ে আছে, নিজের নিজের যা আছে সেইটা থেকে যদি সুখী হতে চান তাহলে মাঝে মধ্যে হাসপাতালগুলোতে ভিজিট করেন, হাসপাতালগুলোতে ভিজিট করবেন তাহলে আপনার টাকা পয়সা নিয়ে আফসোস হবে না, আপনার শরীরটা সুস্থ আছে এটা নিয়ে আপনি মনে করবেন যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বলুন শাকিরুন, যে অন্তর সদা সর্বদা শুকরিয়া আদায় করতে পারে এটা হচ্ছে সবচাইতে বড় সম্পদ।
তিন নম্বর জাউজুল মুমিনা যদি সাথী স্ত্রী মুমিনা স্ত্রী তুইহু আলা দীনিহি যে দীনের ব্যাপারে সাহায্য করে মহিলা দীনের ব্যাপারে সাহায্য করে হেডমাস্টার হেডমাস্টার স্কুলের শিক্ষক এরা যদি জানতো যে 1300-1350 টাকা ফরম ফিলাপের টাকা এই টাকা নিচে 5000-5500 টাকা বাড়ি থেকে 200 টাকা নিয়ে গেছে স্কুলে যাওয়ার সময় বাড়িতে যখন ঢুকছে তখন একটা বিশাল বড় রুই মাছ নিয়ে ঢুকছে ওই মহিলা যদি দিনদার হতো তাহলে বলতো যে তুমি তো বাড়ি থেকে নিয়ে গেছো মাত্র 200 টাকা আর তুমি প্রায় 2 কেজি ওজনের একটা রুই মাছ নিয়ে ঢুকছো এটা পাইছো কোথায় এই টাকা তো তার পকেটে আসতো কি হবে যদি দিনদার মহিলা হতো তাহলে বলতো যে আমি মুসলিম মহিলা আরবদের প্রস্তুত নই তোমার পকেটে দিয়েছে 200 টাকা তুমি 2 কেজি ওজনের রুই মাছ তুমি আনলে কিভাবে আমি মুসলিম মহিলা গপর ভাত খেয়ে বেঁচে থাকতে রাজি আছি তাতে আমি খুশি কিন্তু তোমার হারাম টাকাতে দুই মাসের ভাত খেয়ে দুই মাস দিয়ে ভাত খেয়ে আমি খুশি থাকতে প্রস্তুত নই এটা তো জাওজুল মুমিনা রমজান আসছে মদিনার মায়েরা মদিনার মায়েদের একটা সিস্টেম ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন বললেন যে তাসাহারু ফাইদা ফিস সুহুদি বারাকা তোমরা কি করো সাহারি করো সাহারি করতে বরকত আছে বুখারী হাদিস তাসাহারু ফাইদা ফিস সুহুদি বারাকা সাহারি করো সাহারি খাদ্য ভোরের খাদ্যকে সাহারি বলা হয় এটা সেহেরি নয় সেহের মানে জাদু আর সাহার মানে ভোরের খাদ্য তোমরা সাহারি খাওয়ার মধ্যে বরকত আছে তো সাহাবীরা সবাই সবাইকে ডাকতে এই বরকতময় খাবার খেতে বলতো বরকতময় খাবার খেতে বলতো একজন আরেকজনকে ডেকে দিত আর তাদের নীতি ছিল বাড়ির সবাইকে ভোরবেলায় উঠিয়ে খাবার খাওয়ায় ছোট বড় মাতালি যারা যারা খেতে পারত সবাইকে এমনকি ছোট ছোট বাচ্চাকেও খাবার খাওয়ায় এটা মদিনার মায়েদের একটা অভ্যাস কত সুন্দর অভ্যাস সুন্দর খাবার খাওয়াইতো ছোট ছোট বাচ্চা কেবল হাঁটা শিখেছে কথা বলতে শিখেছে হয়তো 5 বছর 7 বছর 6 বছর 7 বছর বয়সের ছেলেকে খাবার খাওয়িয়েছে তো সকালবেলায় তাদেরকে খাবার খাওয়াইতো না দিত না কেউ তো ভোরবেলায় খাওয়িয়েছে তাদেরকে চেষ্টা চালাতো যে একটু থাকুক একটু থাকুক থাকতে থাকতে যদি দুপুর গড়িয়ে যায় দুপুর গড়িয়ে যায় তাহলে কি করতো জানেন তখন তাদের হাতে তুলা দিয়ে সুতা দিয়ে খেলনা তৈরি করে দিত আর বাচ্চারা খেলা একটা শুরু করলে খাদ্যকে তো ভুলে যায় তাতে মহিলারা চেষ্টা চালাতো যে খেলতে খেলতে যাতে ভুলে যায় খাওয়ার কথা আর সিয়ামটা পূর্ণ হয়ে যায় এই সিস্টেম শিখেছেন আপনারা দেখেছেন কি অবস্থা মদিনার মায়েরা যে বাচ্চাদের হাতে খেলনা ঘুরিয়ে দিত যাতে সিয়ামটা পূর্ণ করতে পারে জাওজুল মুমিনা মুমিনা স্ত্রী পৃথিবীর বুকে সবচাইতে বড় সম্পদ আর দুনিয়া ও মাতাল দুনিয়া হচ্ছে পুরোটাই সম্পদ যেখানে টাকাবেন সেটাই সম্পদ যেটা টাকাবেন সেটা জরুরি বিষয় যেদিকে টাকাবেন সেদিকেই সম্পদ হয়ুল মাতাল ফি দুনিয়া পৃথিবীর বুকে সবচাইতে বড় সম্পদ হচ্ছে সতীশাক্তি স্ত্রী মারাত সালেহা সতীশাক্তি স্ত্রী সতীশাক্তি মহিলা চরিত্রবান মহিলা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ এই সম্পদকে যদি আমরা সংগ্রহ করতে পারবো সেটা বড় সম্পদ আর এই সম্পদকে আমরা কি করেছি জানেন একটা দিনের মধ্যে তোমার নারী দিবস নারী দিবস পিতা মাতার চাইতে বড় কিছু আর আছে পিতা মাতা পিতা মাতার খেদমতে জান্নাত পিতা মাতাই হচ্ছে জান্নাত পিতা মাতার সন্তুষ্টি জান্নাত কোরআনে সালাতের কথা বলা হয়েছে সালাত সবচেয়ে বড় ইবাদত ওয়া যিকরুল্লাহ আকবার সালাতের ব্যাপারে বলা হয়েছে সবচেয়ে বড় জিকির কিন্তু সালাত কিভাবে করতে হবে কোরআন কিন্তু একবারও শিখিয়ে দেয়নি এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছে কিন্তু এই শিখিয়েছে কিন্তু পিতামাতার কিভাবে খেদমত করতে হবে কিভাবে সম্মান দিতে হবে কিভাবে ইজ্জত দিতে হবে কেমন ভাবে তাদের সাথে ব্যবহার করতে হবে এটা কিন্তু কোরআন স্পষ্ট শিখিয়ে দিয়েছে কেমন ভাবে
আল্লাহ কোরআনে বলছেন কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআনে ফয়সালা হয়ে গেছে, সিদ্ধান্ত হয়েছে, এটা ফয়সালা করে দিয়েছেন আল্লাহ কোরআনে, কদা বিচার করে দিয়েছেন, বিচারের রায় দিয়ে দিয়েছেন। রায়টা কি? কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, কারোর মাথা মতো করবে না, কারোর কাছে সাহায্য চাইবে না, কারোর কাছে কিছু বলবে না, কারোর কাছে মাথা কিছু করবে না। এগুলো আল্লাহর কোরআনের সিদ্ধান্ত, এটা ফয়সালাই করে দিয়েছেন, বিচার হয়ে গেছে। কোন বান্দা পৃথিবীতে কোন অবস্থায় কাউকেই কারোর কাছে মাথা মতো করবে না, ইবাদত করতে পারবে না, এটা আল্লাহর কোরআনের সিদ্ধান্ত। আর এটাই হচ্ছে বান্দার কাছে আল্লাহর হক। আর এইটা যদি কেউ আদায় করতে পারে, জন্ম থেকে নিয়ে যেদিন থেকে ইবাদত শুরু হয়েছে, বুদ্ধি বিবেচনা হয়েছে, এদিন থেকে নিয়ে মরা পর্যন্ত যদি এই নীতির উপরে কেউ থাকতে পারে যে আল্লাহ তা'বুদু ইল্লা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, তা আল্লাহ রাব্বুল আলামিনের হক হচ্ছে তাকে জান্নাতে দিবে। বুঝেন নাই? কোনদিন ক্ষমতার লোভে, সিটের লোভে, চাকরি বাঁচানোর জন্য, এই করার জন্য, সেই করার জন্য, পদ রক্ষার জন্য কোন অবস্থায় আল্লাহ শিরিক যদি কেউ করে ফেলে, তাহলে জাহান্নাম থেকে রক্ষা করার ক্ষমতা পৃথিবীর কারণে সে যেই হোক না কেন, আমি ইমাম যদি হয়ে পাঁচ বছর সালাত আদায় করছি, বড় বড় কথা বলছি, আর আমি শিরিক করছি, আর আমাকে আমি নিজেই জাহান্নামে গিয়ে বসে আছি, কখন গেছে আপনারা? আমি আর কেউ জানি না, আপনারাও জানেন না, আমিও জানি না, সুতরাং কথা একটা দেখেন, এর মধ্যে কোনই নাই। তারপরে আল্লাহ কোরআনে বলছেন কি, আমি লোয়ালে দেই নি ইহসানা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে। ইহসান শব্দের অর্থ কি? ভালো ব্যবহার করা। ভালো ব্যবহার কি? ইহসানের অরিজিনাল অর্থ কি? অর্থ হচ্ছে যে আমি মানুষের কাছে কি ব্যবহার করলে আমি খুশি থাকি, আমার আমার সাথে সবাই কেমন ব্যবহার চায়, আমি মানুষের কাছ থেকে কেমন ব্যবহার চাই, যা করলে আমি খুশি থাকবো, ঠিক এই ব্যবহারটাই মানুষের সাথে করা। যেমন আমি চাই আমার সন্তানকে আমি খুব টাকা পয়সা দিচ্ছি, ভালো ব্যবহার করছে, এই করছে, সেই করছে, লালন পালন করছি, আমার সন্তান যাতে আমি বৃদ্ধ হয়ে গেলে আমার সাথে কোনো অবস্থায় খারাপ ব্যবহার না করে। আর গল্প করে বলি যে আমার সন্তান আমার সাথে খারাপ ব্যবহার করতে পারে, তাকে আমার সাথে খারাপ ব্যবহার করে দিই, আর আপনি খারাপ ব্যবহার আপনার সন্তানের সাথে করেন নাই, আপনার পিতাও কি ওই কাজে করেছে নাকি? আপনার পিতাও আমার পিতাও আমার আপনার জন্য সেই কাজটি করেছে যেটা আপনি আপনার সন্তানের জন্য করছেন, আমি আমার সন্তানের জন্য করছি, ঠিক ওই কাজটি আমার পিতা আপনার পিতা করেছেন, ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পিতা মাতার সাথে ওইরূপ ব্যবহার করতে যেরূপ ব্যবহার আমি আপনি চাই। ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইন্দাকা আল-কিবার, কিভাবে ব্যবহার করতে হবে শিখাচ্ছে, ইম্মা ইয়াবলুগান্না ইন্দাকা আল-কিবার আহাদুহুমা আও কিলাহুমা, কত সুন্দর দেখেন, পিতা মাতা পিতা অথবা মাতা উভয় কাউকে পেলে পেল অথবা একজনকে পেল, উভয়কেই পাইলাম অথবা একজনকে পাইলাম, কিবার আহাদুহুমা আও কিলাহুমা একবারে বৃদ্ধ অবস্থায় চলতে পারে না, বিছানায় পেশাব করে অথবা অসুস্থ, একজনকে পাইলাম অথবা উভয়কেই পাইলাম, কি করতে হবে? তখন ভালো ব্যবহার করতে হবে। পিতা এখন টাকা পয়সা আছে, সম্পদ আছে, চলতে পারে, নিজে এখন ইনকাম করতে পারে, এখন পিতা মাতার সাথে সৎ ব্যবহার এমনি করবে, কেননা টাকাটা তাই পাওয়া যায় এখন, এমনি তো করে, সেখানে সম্মান এমনি দেখায়। আর দুই নম্বর হচ্ছে পিতা মাতা এখন যখন ইনকাম আছে টাকা পয়সা তেমনি তো ভালো ব্যবহার করছি, এখন দরকার সেটা হচ্ছে আনুগত্য করা, পিতা মাতা যা বলবে তা মেনে নেওয়া, একমাত্র রবের বিরোধী ছাড়া পিতার কথা মানতেই হবে, এমনকি সম্পদ থেকে বঞ্চিত করলে, আরো কিছু করলে, আমরা সম্পদ কেড়ে দিলেও পিতা মাতার আনুগত্য করতেই হবে, এটা হচ্ছে এই অবস্থায়। কিন্তু যখন কি মারা আহাদুহুমা বিছানায় পড়ে গেছে, বিছানায় পেশাব করে, সন্তান পেশাব করেছে, সন্তান পেশাব করেছে, তার পেশাব ধুইতে সন্তান পায়খানা করেছে বিছানায়, তার পায়খানা ধুইতে বেশি কষ্ট হয় না, একজন বৃদ্ধ মানুষ
বিছানায় পেশাব পায়খানা করলে কেমন লাগে? আপনার স্ত্রী তো গালি দিচ্ছে, আমার স্ত্রীও গালি দিচ্ছে, তোমার বাপ মা বুদ্ধিশুদ্ধি নাই, এখন তার বিছানায় পেশাব করে, আর তো করার কিছু নাই, তো বিছানায় পেশাব পায়খানা করেছে, আপনার স্ত্রীও গালাগালি করছে, এখন কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন, ইম্মা ইয়াবুদুল্লাহ ইন্দা কাল কিবারি আহাদুকুমা আও কিলাহুমা, উভয়কেই পাইলে পাইছো অথবা একজনকে পাইছো, কিবার একবার বৃদ্ধ হয়ে গেছে, অসহায় হয়ে গেছে, এখন ভালো ব্যবহার করছে পিতার সাথে। কিবার আহাদুকুমা আও কিলাহুমা ওয়ালা তাকুল লাহুমা উফফিন, বিছানায় পেশাব করেছে, পায়খানা করেছে, বিছানা নষ্ট করেছে, দুর্গন্ধ বেরাচ্ছে, যাওয়া যাচ্ছে না, আবার রব্বুল আলামিন কি শিখালেন, কি করতে হবে বা বলে দিয়েছে, ওয়ালা তাকুল লাহুমা উফফিন, খবরদার তার সাথে উফ শব্দ করবে না। এই এখন তো দেয়ালে কি করতে পারছো না, বাইরে কি করে এখন আপনার পেশাবটা, এই শব্দ তো দূরের কথা, ও শব্দের দেখতে তো না পারলাম না, এই বুড়াবুড়ির জন্য আর টিকে থাকতে পারছে না, ও শব্দটা করা যাবে না, মুখে তো পারা যাবে না, উফ শব্দ মানে একটা অনিহা ভাবটা মারা যাবে না, ওয়ালা তাকুল লাহুমা উফফিন, অনিহা শব্দটা মারা যাবে না, ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা ওয়ালা তানহারহুমা, আর তাকে ধমক দেওয়া যাবে না, ও শব্দ করা যাবে না, এক ধমক দেওয়া যাবে না, বাকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নরম ভাষায় ভদ্র ভাবে কথা বলতে হবে। কয়টা হলো, ও শব্দ করা যাবে না, জোরে ধমক ধমকিয়ে কথা বলা যাবে না পিতা মাতাকে, তারপরে কুল্লাহুমা কাওলান কারীমা, নম্র ভদ্র ভাবে কথা বলতে হবে। কয়টা গেল, তিনটা। তারপরে বলছে যে তাদের সামনে দিয়ে যখন চলবে তখন মাথা নিচু করে হাঁটবে। কয়টা গেল, চারটা। অপর রব্বির নাম্মা কামা রব্বায়াতি সামিরা, আর সকালে সন্ধ্যায় উঠতে বসতে খাইতে ঘুমাতে চলতে ফিরতে নামাজে নামাজের বাইরে সব সময় পিতা মাতার জন্য দোয়া করতে হবে, রব্বি হামমা কামা রব্বায়াতি সামিরা, আল্লাহ বলছে বলো কুল, বলো বলো পিতা মাতার জন্য বলতেই থাকো, রব্বি হামমা কামা রব্বায়াতি সামিরা, হে আমার রব, আমার পিতা মাতাকে তুমি সেইভাবে রাখো যেভাবে আমার পিতা মাতা আমি যখন ছোট ছিলাম, যখন জন্মগ্রহণ করেছি হাঁটতে পারতাম না, চলতে পারতাম না, খাইতে পারতাম না, ঘুমাতে পারতাম না, আমি অসুস্থ থাকলে নিজে কিছু করতে পারতাম না, যেভাবে ছোটবেলায় আমার পিতা মাতা আমাকে লালন পালন করেছে, আল্লাহ তুমি আমার পিতা মাতাকে সেভাবেই লালন পালন করো, সেভাবে রাখো, সকালে সন্ধ্যায় উঠতে বসতে খাইতে ফিরতে ঘুমাতে সব অবস্থায় দোয়া করতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু শিখিয়ে দিয়েছে, শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। আশ্চর্য হয়ে যাবে, নবী করিম সাল্লাল্লাহু একদিন বসা আছেন, দুইজন লোক আসছে, আবু হুরায়রা বলছেন দুইজন লোক আসছে, একজন সামনে একজন আগে, একজন পিছনে একজন সামনে হেঁটে আসছে, যে সামনে আসছে এর একটু বয়স কম, যে পিছনে আসছে তার তার বয়স একটু বেশি, তো আসার পরে জিজ্ঞাসা করছে যে এই ব্যক্তি তোমার পিছনে যে আসছে নাকি, বলছে আমার পিতা, বলছে খবরদার পিতার সামনে দিয়ে হাঁটবে না, পিতার নাম দিয়ে নাম ধরে ডাকবে না, সরাসরি পিতার নাম ধরে ডাকবে না, পিতার সামনে দিয়ে হাঁটবে না, পিতার সামনে দিয়ে চোখ কলমে হেঁটে যাবে না, পিতার সামনে হাঁটবে না, পিতার সামনে দিয়ে জোর করে অহংকার বসত হেঁটে যাবে না, আর খবরদার পিতার সরাসরি নাম ধরে ডাকবে না। কি শিখিয়ে দিল ইসলাম, আর এরা বলে তা পালন করে বাবা দিবস, মা দিবস, জীবনে কোনোদিন মায়ের খবর নেয় না, যেদিন মা দিবস আসে ওই দিন তাকে মায়ের সেবা করতে হবে, আর মায়ের বাপের সেবা করছেন 24 ঘন্টায়, একটা ঘন্টা ভুললে কেমন মায়ের খবর আছে, আপনি আমি যখন হাঁটা শিখেছি একটা ঘন্টা ভুললে যেরকম পানিতে পড়ে মারা যাওয়ার সম্ভাবনা ছিল, আমি এর মারা যেতে পারতাম, আপনি মারা যেতে পারতেন, তিন পিতা মাতার খেদমত থেকে একটা মুহূর্ত ঘুরে থাকার কোনো সুযোগ নেই। আর বলছে এক বছরে একদিন পালন করে মা দিবস, বাবা দিবস, নারী দিবস, পুরুষ দিবস, কি আজীব ব্যাপার, সবকিছু অনুষ্ঠানের মধ্যে সামিল করে রয়েছে ইসলাম তো ঠিকঠাক,
দুনিয়ার আসমানে নেমে আসেন, এসে বলতে থাকে ইয়াহু তোমাদের মধ্যে কিছু দাওয়াত থাকলে আমার কাছে চেয়ে নাও, আমি তোমাদেরকে দিয়ে দিব। বুখারীর হাদিস, বুখারীর হাদিস 1145 নম্বর হাদিস, সহিহ মুসলিমের হাদিস নম্বরে সে হাদিস এসেছে। বিপদগ্রস্ত আমার কাছে বলো, তোমার বিপদ উদ্ধার করে দিব, অসুস্থ যে আছো কি সুস্থতা চাও, আমি তাকে সুস্থ করে দিব, কোন কিছু চাও আসোকে আমি তোমাদেরকে দিয়ে দিব। যেহেতু সব শব্দ না হচ্ছে ফার্সি শব্দ, পারা শব্দ না আরবি শব্দ, বাক্য রজনী আরবি ফার্সি গেলে তো শব্দই হয় না, তারপরে এটা ধর্ম অনুষ্ঠান আমাদের কর্তৃপক্ষ থেকে, এই জন্য সবে বরাত নামক কোন শব্দই নেই। শাবান মাসের করণীয় গত সপ্তাহে বলেছিলাম, এখনো যারা গত বছরে রমজান মাসে ভেঙে যাওয়া কিছু ছুটে যাওয়া সিয়াম থাকতে পারে, সফরের কারণে, অসুস্থতার কারণে, মহিলাদের নিজস্ব রোগের কারণে যাদের সিয়াম ছুটে গেছে, এখনো সময় আছে প্রায় এখনো 24 দিন। কেউ যদি কোনো কারণ যদি সিয়াম ছুটে থাকে, তাহলে এই কয়েকদিনের মধ্যে যত দ্রুত সম্ভব ভাঙা সিয়াম গুলো রাখবেন, এটা সবচেয়ে বড় করণীয়, এটা প্রথম করণীয়। দুই নম্বর করণীয়, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, উম্মে সালামা বলেছেন, অন্যান্য তার স্ত্রী করে বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি এই মাসে ভাঙা সিয়াম করে ভেঙে দিতাম। উম্মে সালামা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন, যা অন্য কোনো মাসে রমজান ছাড়া আর কোনো দিন এত সিয়াম রাখতেন না। তাহলে আপনি এই শাওয়াল মাসে যতটা পারেন সিয়াম রাখেন, কোনো উদ্দেশ্য নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে রেখেছেন, রাখবেন না কোনো সবে বরাতের উদ্দেশ্য, না অন্য কোনো উদ্দেশ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি নফল সিয়াম রেখেছেন, এইটা রাখা সুন্নাত, বুঝাতে পেরেছেন আমার? নেই, যত পারেন সিয়াম রাখেন, আজ রাখেন, কাল রাখেন, না পারলে সোমবার বৃহস্পতিবার রাখেন, না পারলে দু একটা রাখেন, আর যদি না রাখেন আপনার পাপ হবে না। কিন্তু যদি সবাবরাতের উপলক্ষে সিয়াম পালন করেন, তাহলে আমার আপনার পাপ হবে, কেন না নবী করিম সবাবরাত পালন করেন নি। সবাবরাতের ব্যাপারে যতগুলো হাদিস এবং কোরআনে আয়াত এসেছে সবগুলো লাইলাতুল কদরের ব্যাপারে, রমজান মাসে লাইলাতুল কদর আছে না, লাইলাতুল কদরের ব্যাপারে আয়াতটা এসেছে কি শুনলেই অবাক হবে। আয়াতটা কি? আয়াত বলছে সূরা দুহানের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হামিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, এর স্পষ্ট কিতাব, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই এই কোরআন নাযিল হয়েছে লাইলাতুল মুবারাকা। এই মুবারাকা, লাইলাতুল মুবারাকা বলতে অর্থ বলেছে হচ্ছে লাইলাতুল সবে বরাতের আয়াত, যে আয়াতের ব্যাখ্যা যদি ওই সূরা কদরের দিকে লক্ষ্য করা যায় তা স্পষ্ট না দিয়ে এইটাকে ব্যাখ্যা করে নিয়ে গেছে বলে এটা শাবান মাসে। আবার অনেকেই বলে থাকে যে শাবান মাসে নাকি এটা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছিলেন, এইটা গিয়ে শেষ করেছেন লাইলাতুল কদর, মানে ব্যাখ্যা করে কি একটা সীমান্ত আছে, লাইলাতুল মুবারাকা আর লাইলাতুল কদর একই রাত, আর সেটা হচ্ছে রমজান মাসের শেষ দশকে, যে কোনো বেদর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন সে রাত্রিতে। এরপরে হাদিস এনেছেন, এই তো গেল একটা, যে যে হাদিসটা বললাম যে প্রত্যেক রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে বলতে থাকেন
আর ওরা বলছে শুধু সবে পড়াতে না, বুখারী মুসলিমের হাদিসে প্রত্যেক রাত্রিতে নামে, এমনকি আপনারা যত পারেন শেষ রাত্রিতে উঠলেই দোয়া করবেন, আশ্চর্য হয়ে যাবেন কেউ তাহাজ্জুদ পড়তেও যাচ্ছে না, তাহাজ্জুদ পড়তেও যাচ্ছে না। সহিহ মুসলিমের একটি হাদিস এসেছে, ইচ্ছা হয় না তাহাজ্জুদ পড়তে, কিন্তু হঠাৎ করে রাত্রিতে ঘুম ভেঙে গেল। আসলে না কিছু মানুষের ঘুম ভেঙে যায় হঠাৎ করে, রাত্রিতে ঘুম ভেঙে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে মান তাআররা মিনাল লাইল, কারণ যদি রাত্রিতে ঘুম ভেঙে যায়, রাত্রিতে ঘুম ভেঙে গেছে তার কোন ইচ্ছা নাই, সালাত আদায় করবে বা ওই কোন ইবাদত করবে কোন ইচ্ছা নাই, কিন্তু রাত্রিতে ঘুম ভেঙে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছে মান তাআররা মিনাল লাইল, কেউ কারোর যদি রাত্রিতে ঘুম ভেঙে যায়, ওয়াইয়াকুল, সে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই শব্দটা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোন কিছু দোয়া করে সে যে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে নেবে, যে দোয়া করবে উস্তু জিবা আবু দোয়া করা হয়েছে, যে দোয়া করবে আল্লাহ রাব্বুল কবুল করে দিবেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন থুম্মা ইয়াতাওয়াক্কা, তারপরে সে ব্যক্তি কি করবে, ওযু করবে, কিন্তু ইচ্ছা ছিল না যে রাত্রিতে উঠেছি যেহেতু রাত্রিতে জেগেই গেলাম, তাহলে সে ইচ্ছা করলো দুইটা ওযু করলো, ওযু করে ফেললো, সে পেশাব করলো, বাথরুমে গেল, বাথরুম থেকে এসে কি তার মনে হলো সে পেশাব করলো, তাই ওযু করলো, ওযু করার পরে ওয়াইল সল্লি তে সালাত আদায় করলো, কবিলা সালাত তার সালাত ও আল্লাহর কবুল করে নিলেন। সহিহ মুসলিমের হাদিস। তাহলে যে ব্যক্তি ইচ্ছাই ছিল না, তাহাজ্জুদ করার ইচ্ছা নাই, কিছু ইচ্ছা নাই, কিন্তু সে রাত্রিতে জাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাব্বিগফির লি ওয়া আল্লাহুম্মা ইগফির লি। তারপরে যে কোনো দোয়া করবেন, নিজের জন্য দোয়া করেন, অসুস্থ আছেন দোয়া করেন, তারপরে নিজের কিছু চাওয়ার দোয়া করেন, কিছু না পারলে অন্তত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার, পৃথিবীতে যত দোয়া আছে এর চাইতে স্বয়ংসম্পূর্ণ একটা দোয়াই নেই, যে দোয়ার মধ্যে সব আছে। আপনি চাচ্ছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে রব আমি আপনার কাছে চাচ্ছি দুনিয়াতে হাসানা, দুনিয়াতে উত্তম চাচ্ছি, উত্তম ভালো জিনিসগুলো চাচ্ছি, ভালো বলতে কি আমার অসুস্থতা চাই না, আমি সুস্থ সুস্থ থাকতে চাই, আমার অভাব চাই না, আমার যাতে সচ্ছলতা থাকে, আমার পরিবার যাতে সচ্ছল থাকে, আমার ছেলে মেয়ে যাতে সুন্দর ভাবে থাকে, ছেলে মেয়ে যাতে লেখাপড়া করতে পারে, যত উত্তম জিনিসগুলো আছে এগুলো চাই না, আমি আমার প্রতিপদ চাই না, আপদ চাই না, মুসিবত চাই না, এগুলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতে আমি হাসানা চাই, কবরে আযাব চাই না, কিয়ামতের ময়দানে কঠিন অবস্থায় আমি খারাপ কিছু চাই না, আমার উপরে যাতে কোনো বিপদ মুসিবত আসে তাই না, বলছে রাত্রে আমি বিপদে না পড়ি এটা চাই না, কখন আদাব আন্নার আর জাহান্নামের আদাব থেকে মুক্ত চাই, মুক্তি চাই। এই একটি দোয়া আপনারা হয়তো বুঝেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পাঠ করা সবচাইতে বেশি যে দোয়াটি তিনি পাঠ করেছেন সেটা এই দোয়া, এবং এই দোয়ার মধ্যে সব কিছু আছে। আপনি বলুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাব আন্নার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, মুজিব মুস্তুতুল মুস্তুজিবা লাহু দোয়া, তার দোয়া কবুল করা হবে, আর উযু করে সালাত আদায় করে তাও কবুল করা হবে, সকালে উপস্থিতি, তাহলে প্রত্যেক রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসে, লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান রাত্রিতে নয়, এর আরেকটা জিনিস থাকি যে আমাদেরকে বিরাই করে থাকে যে একটা হাদিস পেয়েছে কোথায়, মিশকাতের হাদিস নম্বর আপনি অবাক হয়ে যাবেন, মিশকাতের হাদিস নম্বর যে হাদিস মিশকাতে একটি হাদিস এসেছে যে হাদিসটা নিয়ে সবচেয়ে বেশি বলাবলা করছে যে হাদিসটাকে নাসিরুদ্দিন আল বানি রহিমাহুল্লাহ তিনি হাসান বলেছেন সিলসিলাতুল আহাদিসে সহিহের মধ্যে এসেছে, কিন্তু যৈফাত তাকিবের মধ্যে অন্যান্য অন্যান্য মুহাদ্দিসিনে কিরাম হাদিসটাকে যৈফ বলেছেন,
নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের মধ্যরাত্রিতে কি করেন, তিনি মানুষকে ডাকে, ডেকে বলতে থাকে এবং মানুষকে আহ্বান করতে থাকে এবং তিনি ওই দিন আহ্বান করে কি করেন, ফায়াগফির লি জামিই খালকিহি, তিনি পৃথিবীর সমস্ত মানুষকে সেদিন তিনি ক্ষমা করে থাকেন। এই হাদিসটা ইল্লা মুশরিকি ওয়াল মুশাফি, কিন্তু দুই শ্রেণীর মানুষকে তিনি ক্ষমা করেন না। এই হাদিসে ইবাদতের কথা আসে নাই যে এক্সট্রা ইবাদত করতে হবে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা হাদিস এসেছে, হাদিসটি আপনার ইবনে মাজাহর মধ্যে এসেছে, হাদিসটি কি প্রত্যেকটি মুহাদ্দিসের কিরাম সবাই বলেছে হাদিসটি জাল হাদিস এবং হাদিসটি জয়ীফ হাদিস, কেউ বলেছে হাদিসটি একেবারে নিতান্ত বাঁকা হাদিস। তো এই হাদিসটা সবাই বলেছে হাদিসটি বাঁকা, আর একটা হাদিস নিয়ে সবচেয়ে বেশি অবস্থাতে এই হাদিসটা হাসান বলেছেন নাসিরুদ্দিন আলবানী। নাসিরুদ্দিন আলবানী অন্যান্য কথা কোনদিন তারা মানে না, তারা নাসিরুদ্দিন আলবানীকে গালিও দেয় সবসময়, কিন্তু আজ একটা পেয়েছে যে শাবান মাসের মধ্যরাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ক্ষমা করে দেন, তার সৃষ্টিকে ক্ষমা করে দেন। কিন্তু এই হাদিসের মধ্যে কি ইবাদত করতে হবে একটা কথা বসেনি, এসেছে কি যারা শিরিক করে তাদের তারা ব্যাগ গুলো বিবেক বিবেচনা তাদের একবারই নষ্ট হয়ে যায়, আর এরা কিন্তু ব্যাকবোন আর সাথে সাথে স্মরণকর্তাহীন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করলো একবারে জিরো পিসে থেকে, কোন চিহ্ন ছিল না দুনিয়াতে, তাকে সেখান থেকে সৃষ্টি করে আনলেন, তাকে বড় করলেন, তাকে শক্তি দিলেন, আড়াল করার ক্ষমতা দিলেন, আর সেই মানুষকে বিবেক বিবেচনা দিলেন, দেওয়ার পরে একজন আপনার এখানে বসে আছে একটা গল্প করছে মানুষ একটা বিষয় নিয়ে যে এই বিষয়টা ঠিক না বেঠি, তো হঠাৎ করে টিকটিকে টিকটিকে টিকটিক করে বলেছে ঠিক ঠিক, কিছু কিছু মানুষ বলছে যে টিকটিকে যখন ঠিক করে দেয় কাজ দেয় ঠিক, মানুষ যে কত ব্যাকবোন হতে পারে যে মানুষদের পশুর চেয়ে যে দিকৃষ্ট আরামে বলেছেন কিছু কিছু ক্ষেত্রে, এই কথাগুলো দেখলেই মাঝে মধ্যে মনে পড়ে যে আপনি আমি একটা কথা বলছি টিকটিকি তার কাজ করেছে সে টিকটিক বলেছে, কিন্তু টিকটিকি কি গায়ে গায়ে নাকি, আর টিকটিকি কথা বিশ্বাস করলেন কেন আপনি, আমাদের মধ্যে এরকম মানুষের তো অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেছেন যে মানুষ তার কুলুবুল্লাহ তাকুনা বিহা, মানুষের অন্তর আছে তারা বুঝে না, বলা আয়ুনুল্লাহ ইউসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা ভালো করে দেখে না, উপস্থিতি ঠিক মানুষ শিরিক করলে ঠিক এরকম হয়ে যায়। একজন মানুষ কেমনে মূর্তির ইবাদত করতে পারে, কাক খড়ি দিয়ে তৈরি করে নিজে হাতে, একটা স্তম্ভকে নিজে হাতে তৈরি করে সেটা খালি পায়ে কেমনে গিয়ে সম্মান করে, আপনি বাপ বলেন এর কত কোনো বিবেক বিবেচনা হীন হলে মানুষ করে, এটা এখন স্মরণকর্তাহীন আর বিবেক বিবেচনা হীন হলে এটা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুশরিকদের তিনি ক্ষমা করেন না কোনো অবস্থায় না। দুই নম্বর বল মুশাহিদ, মুশাহিদ মানে বিদ্বেষ পোষণকারী, যার অন্তরে সবসময় মানুষের উপরে হিংসা,
একদম সফলতা অর্জন করলো তার উপরে হিংসা, ও সভাপতি হলে কেন এটা হিংসা, ও সেক্রেটারি হলো কেন এটা হিংসা, ও ইমাম হবে কেন এটা হিংসা, ও বড় ও পানি করলো কেমন কেমন এটা হিংসা, ও রাস্তানি হাঁটলো কেন এটা হিংসা, ও দোকানদারি করে বড় ব্যবসায়ী হলো কেন এটা হিংসা, এই যে হিংসা আর বিদ্বেষ পোষণকারী কারোর উপরে প্রভাব ফেলে তার মধ্যে শুধু হিংসায় যে ও সব তাদের বড় কথা সবাই সব অবস্থান এই বিদ্বেষকারী তার উপরে ক্ষমা করেন না। মুসাহিনের অর্থ ইমাম আওজাই রহিমাহুল্লাহ তিনি অর্থ করেছেন যারা মুতাদি অর্থাৎ যারা বিদাত করে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত অনুমোদন করেন নাই, করতে বলেন নাই, করার জন্য বলেন নাই, সেই ইবাদত করে তাকে রব্বুল আলামিন ক্ষমা করেন না। যেটার ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আপনি যদি পেশকার করেন তাহলে 141 নম্বর হাদিস আদেশ নাই করিল নাই প্রমাণ নাই কিন্তু ভালো কাজ মনে করে করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করার তৌফিক দান করুন। সাথে সাথে ইবাদত যে কাজগুলো আছে এইগুলো পরিহার করে চলার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি 13 14 15 তারিখ ও 4 এবং 20 যারা প্রত্যেক মাসে 13 14 15 তারিখে সিয়াম পালন করেন তারা এই মাসও পালন করবেন, যারা অন্যান্য মাসে পালন করেন তারা শুধু সওয়াবের উপলক্ষে পালন করবেন, তাদেরকে এই সিয়াম থেকে বিরত রাখার জন্য বলছি। কেন বলছি ইনশাআল্লাহ বিধান সম্পর্কে আগামী সপ্তাহে বিস্তারিত আলোচনা নিয়ে আসবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।